হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গীতা ফাউন্ডেশন তোমরা আগের দিন একটা হিলিং কোড চেয়েছিলে হোয়াটসঅ্যাপে একজন হিলিং কোড চেয়েছিলে যে তোমাদের ডান পাশ থেকে এবং বাঁপাস থেকে কাঁধে ব্যথা বা কাঁধের জায়গাগুলো নাড়তে না পারা বা প্রচণ্ড পরিমাণ কাঁধ এবং ব্যাকের যে শিরা ঘাট থেকে নেমে গেছে যে শিরা ব্যাকবোনে ব্যথা মানে কাঁধ শোল্ডার এবং ব্যাকবোনের যে অংশটা সেটাতে ব্যথা বা সেটা নাড়তে না পারা বা ফ্রোজেন হয়ে যাওয়া কোনোভাবে বা মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে দীর্ঘদিন চলা যেখান থেকে খুব অসুবিধা ক্রিয়েট হচ্ছে এই ধরনের অবস্থায় তোমরা কি নাম্বার দিয়ে হিলিং করবে এটা তোমরা জানতে চেয়েছিলে তো নাম্বারটা তোমরা একটু লিখে নাও হিলিং কোডটা আছে যেটা আছে সেটা লিখে নাও সেটা তোমরা ব্লু ইংক দিয়ে এভাবে কাঁধেও লিখে নিতে পারো এভাবে লিখে নিতে পারো বাঁ কাঁধে লিখে নিলেই হবে ডান কাঁধে ডান ডান হাতে পেন দিয়ে বাঁ কাঁধে লিখে নিলে হবে বা বা বাঁ হাতে লিখে নিলেই হবে বা জলের সাথেও তোমরা ব্যবহার করতে পারো সেটা কোনো অসুবিধা নেই জলের সাথেও তোমরা খুব সুন্দরভাবে লিখে ব্যবহার করতে পারো সে জলটা খাওয়ার সময় খাবে বা যে ওষুধটা তোমরা ডাক্তার দেখাচ্ছ যে ওষুধটা ব্যবহার করছো তার সেই ওষুধের পিছনে এই রোগটার জন্য বিশেষ করে এই ওষুধের পিছনে এই নাম্বারটা লিখে রাখবে ঠিক আছে এটা তোমাদেরকে জানতে তোমরা চেয়েছিলে একজন বিশেষভাবে তারা কোনো সমস্যায় ভুগছে তার জন্য আমি বলেছিলাম যে পরের দিনের লাইভটা তোমরা ফলো করো লাইভে আমি এই বিশেষ রোগটার জন্য হিলিং নাম্বারটা বলে দেবো এবং তোমরা একুশ দিন পর্যন্ত এই নাম্বারটা ব্যবহার করবে এবং ওই নাম্বারটা একুশ দিনের পরেও ব্যবহার করবে মানে যতদিন মেডিসিন চলছে বা খুব সিরিয়াস হয়তো কোনো কাঁধের প্রবলেম এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে ফ্রোজেন শোল্ডার নাম্বারটা একটু লিখে নাও তোমরা নাম্বারটা হচ্ছে টু এইট জিরো টু এইট জিরো ওয়ান জিরো সিক্স এইট সেভেন থ্রি টু এইট জিরো ওয়ান জিরো সিক্স এইট সেভেন থ্রি এই যে নাম্বারটা এই নাম্বারটা মনে মনে ভেবে চ্যান্ট করেও তোমরা বাঁ কাঁধে ডান কাঁধে হাত বোলাতে পারো শুয়ে শুয়ে যখন ঘুম আসছে রাত্রেবেলা এই এইভাবে ভেবে ভেবে বাঁ হাত দিয়ে ডান হাতে ওই নাম্বারটা ভেবে ভেবে মুখস্থ করে নিয়ে এইভাবে ফোন নাম্বারের মতো একটা নাম্বার মুখস্থ করে নিয়ে নাম্বারটা চ্যান্ড করতে পারো আর হাত বোলাতে পারো যে এইভাবে তোমাদের ব্যথাটা চলে যাচ্ছে আর এ ছাড়া যে জলটা মেডিসিন খাওয়ার জন্য ইউজ করলে সেটা এক ঘন্টা আগে তোমরা রেখে দিতে পারো জলের ওপরে এই ব্লু ইং দিয়ে এই কালারটা লিখে এই নাম্বারটা লিখে কাগজটা লিখে কাগজটা তার জলের ওপরে রেখে দেবে জলটা ওয়ান আওয়ার চার্জ হলে তারপরে তোমরা ওষুধটা যখন খাচ্ছ তখন তার সাথে জলটা নিয়ে নিতে পারো বা ওষুধ ছাড়াও তোমরা এই জলটা নিয়ে নিতে পারো এমনিতেই বা স্নানের সময় বিশেষ কোনো জলের মধ্যেও তোমরা লিখে নিতে পারো বা ঘরে হয়তো এরকম ধরনের কোনো রোগী যদি থাকে তাকে কেউ নার্সের মতো হয়তো সেবা করছে সেও এই যে জলটা দিয়ে তাকে সেবা করছে সেই জলের মধ্যে এই নাম্বারটা লিখে নিয়ে করতে পারে ঠিক আছে তোমরা এই একটা বিশেষ একটা প্রবলেমের জন্য তোমরা এই নাম্বারটা জানতে চেয়েছিলে সেই জায়গাটা একটু বলে দিলাম আচ্ছা আরেকটা তোমরা দুজন দু তিন দিন ধরে প্রশ্ন করেছিলে সেটা হচ্ছে হ্যাঁ আমি এবার ডেট অফ বার্থে আসবো যারা যারা এখানে ডেট অফ বার্থ দিচ্ছে কিছু কিছু ডেট অফ বার্থ আমি অবশ্যই নেব সেটা হচ্ছে কনসিভের জন্য সোজাতম সুইচ ওয়ার্ড যাদের প্রবলেম হচ্ছে যে কোনো জিনিস আমরা যখন ধারণ করতে চাইছি যে কোনো জিনিস যে আমি খুব একটা ভালো জিনিসের মধ্যে থাকবো যে পেয়ে গেলাম শুধু সেটা না যখন আমরা কোনো কিছু ধারণ করতে চাইছি এনিথিং কোনো সাকসেসকে হোল্ড করতে চাইছি মানে যেটা আমরা চাইছি যে যেটা এসে আমাদের জীবনে থাক তো এরকম বেবিটা কনসিভ করলে তো ফট করে একটা বেবি হয়ে যাচ্ছে এরকম হয় না কনসিভ করে একটা সার্টেন মান্থ আমাদের ক্যারি করতে হচ্ছে দেন গিয়ে বেবিটা হচ্ছে তো সুতরাং ওটা আমাদের হোল্ড করতেই হবে কিছু করার নেই তো সেইখানে যখনই কোনো হোল্ড কিছু করতে হচ্ছে তখনই যে সুইচওয়ার্ডটা ইউজ করবে দ্যাট ইজ ট্যাপ টিএপি ট্যাপ এটা হচ্ছে মাস্টার সুইচ ওয়ার্ড ট্যাপ কথাটাকে সময় হোল্ড করার জন্য ইউজ করবে সব সময় ট্যাপ তারপরে তুমি কনসিপ্ট ওয়ার্ডটাও ইউজ করতে পারো বা তুমি নাও ইউজ করতে পারো বা প্রেগন্যান্সি ওয়ার্ড ইউজ করতে পারো বা নাও ইউজ করতে পারো তুমি ট্যাপ কনসিপ্ট নিজের নাম নিজের নাম নিজের নাম টাইটেল সহ বলতে পারো এই জিনিসটা তুমি জলের সাথে ইউজ করবে আর তুমি পিঙ্ক কিং দিয়ে বাঁ হাতে ট্যাপ ওয়ার্ডটা লিখে রাখবে আর ট্যাপ কনসিভ কথাটা রোজ রাত্রেবেলা শোয়ার সময় তুমি যতক্ষণ টাইমের মধ্যে কনসিভ করতে চাইছো এক মাস মাস তিন মাস এইভাবে তুমি চ্যান্ট করবে একশো বার হতেই হবে যখন কোনো সুইচওয়ার্ড আমরা চ্যান্ড করি মাস্টার সুইচওয়ার্ডের ক্ষেত্রে ওয়ান 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 এই একশো বার যে টাইমিংটা এটা আমাদের পক্ষে ভীষণ ইম্পর্টেন্ট একশো বার টাইমিংটা আমাদেরকে থাকতেই হবে আর এছাড়া মানি মানির জন্য তোমরা এই সুইচ ওয়ার্ডটা অনেকবারই পেয়েছো যে কাউন্ট ফাইভ এটা মানি বাড়ানোর জন্য যে ইনকাম আছে আরও একটু ইনকাম হোক তাহলে তোমরা আরও ভালো থাকবে বা বেশি খরচ হয়ে যাচ্ছে খরচটাকে কমিয়ে আর্নিংটাকে আরো বাড়ানোর জন্য মানে আর্নিং আছে আর্নিং সোর্সটাকে বাড়ানোর জন্য বা মানি ফ্লো বাড়িয়ে তোলার জন্য যে কোনো জিনিস বাড়িয়ে তোলার জন্য কাউন্ট ওয়ারটা ইউজ করে কাউন্ট ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান এই কথাটাও তোমরা একশো এগারো বার করে চ্যান্ড করবে কারণ এই জিনিসগুলো লাইভের পরে অনেকগুলো প্রশ্ন এসেছিল যে কিভাবে আমরা কি চ্যান্ড করতে পারি একজন কাঁধের প্রবলেম নিয়ে বললো একজন প্রেগনেন্সি আবার একজন মানি প্রবলেম নিয়ে তো এই জিনিসগুলো বারবার বারবার প্রোগ্রামে আমরা রিপিট করে দিই ঠিক আছে আচ্ছা একটা আরেকটা আমি একটুখানি আর আজকে একটা খুব সুন্দরভাবে সুইচ ওয়ার্ড বলে দিই সেটা তোমরা লিখে নাও সেটা হচ্ছে ধরো বিশেষ কোনো বাধার মধ্যে আটকে আছে দীর্ঘদিন দেখছো কোনো উন্নতি নেই ব্যবসা একই জায়গায় আটকে আছে জব করছো কিন্তু কোনো প্রমোশন হচ্ছে না একই জায়গায় আটকে আছে মানে তুমি দেখছো প্রায় দেড় থেকে দু বছর এই সময়কালটাকে একটুখানি মেনটেন মানে বোঝা বোঝার চেষ্টা করবে দেড় থেকে দু বছর যদি বিশেষ কোনো অবস্থার উন্নতি না হয় মানে সেদিনও যেখানে ছিল আজও সেখানে সেভাবে কিছু করতে পারো নি সেভাবে কিছু উন্নতি নেই বা কোন লাইফে একটা বড় বাধা হচ্ছে যেটা তিন মাস চার মাস ধরে সেই বাধাটা কাটছে না একটা বাধা তুমি ফিল করছো যে বাধাটা আছে কোনোভাবে সেই বাধাটা যখনই তুমি কাটাতে চাইবে তখনই তুমি চ্যান্ট করতে পারো ওভার মুভ অন এই তিনটে ওয়ার্ডকে একসাথে করে আমি বেশ কয়েকজনের রেজাল্ট পেয়েছি এবং বেশ ভালো মতো রেজাল্ট পাওয়া যাচ্ছে এবং তিন মাসে এই গত তিন চার পাঁচ মাস ছ মাসে এমন সুন্দর এই সুইচ ওয়ার্ডটার একটা ভালো রিভিউ এসছে বেশ কয়েকজনের সেই জন্য এই সুইচ ওয়ার্ডটা আমি কোর্সের সঙ্গে অ্যাড করে দিলাম যারা এই সুইচ ওয়ার্ড শুনতে জানতেই ইন্টারেস্টেড সুইচ ওয়ার্ড কোর্সে ভর্তি হতে ইন্টারেস্টেড তারা অবশ্যই যোগাযোগ করে নেবে তাহলে যে কোনো বাধাকে যখন পার করতে চাইছো বুঝতে পেরেছ যে কীরকম ধরনের বাধা আমি বলতে চাইছি আমি এতক্ষণ বোঝালাম যে কি ধরনের বাধা তাহলে বাধা যখনই আমরা পার করতে চাইছি এখনও কোনো রেমেডি আমরা হোল্ড করতে পারছি না বা কোনো পেড রেমেডি আমরা সেরকম নিতে পারছি না কারোর পরামর্শ নেওয়ারও পরিস্থিতি নেই কিন্তু এমন একটা বাধা যেটা নিজের জন্য ওভারকাম করতে চাইছি অন্যের জন্য সুইচ ওর চ্যান্ট করার পদ্ধতিটা আলাদা অন্যের জন্য সুইচ ওর চ্যান্ট করতে গেলে নিজের এনার্জিটাকে কিভাবে হাই করে রাখবে মানে হায়ার ফ্রিকোয়েন্সিতে নিয়ে গিয়ে তবেই অন্যের কাজ হবে কারণ নিজেরই যে নেগেটিভিটি থাকে অন্যকে কী করে পজিটিভিটি দেবে হয়ে ওঠে না সেটা যতই তুমি মানুষের জন্য ভালো ভাবো তো সুইচ চ্যান্ট করার আগে নিজের এনার্জি লেভেলটা অনেক হায়ার ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাওয়া দরকার সেই জন্য নিজের যখন বাধা থাকবে নিজের বাধা কাটানোর জন্য এই যে অনেকে লিখছে না ফিনান্সিয়াল কন্ডিশনে বাধা পাচ্ছি তারপর ম্যারেজ সেপারেশন হয়েছে কিন্তু কোনোভাবে ডিভোর্সটা হয়ে উঠছে না ডিভোর্সের ক্ষেত্রে বাধা মানে যে ঘটনাটা তুমি চাইছো হয়ে যাক তুমি ডিভোর্স চাইছো না সেটা আলাদা জিনিস তার জন্য আলাদা সুইচ কিন্তু তুমি চাইছো চাইছো হয়ে হয়ে যাক যাক তোমার জীবনে এই বাধাটা চলে তুমি একটা বাড়ি বিক্রি করতে দীর্ঘদিন ধরে মানে যেখানে দেখছো যে সত্যিকারের বাধা সেখানে এই তিনটে ওয়ার্ডকে একসাথে যদি আমরা দিই দ্যাট ইজ ওভার মুভ অন এই কথাটুকু বলবে শুধু ওভার মুভ অন আর তোমরা কি কালিতে এটা লিখতে পারো গ্রিন কালিতে লিখতে পারো যারা ইংক পাবে না সুইচ ওয়ার্ডের এনার্জাইজ গীতা ফাউন্ডেশনে পাওয়া যায় সেটা করতে পারো নিতে পারো আইদার যারা পাবে না তাদের কোনো অসুবিধা নেই তারা যে কোনো সামনের দিক থেকে কেউ খোঁজ করলেই তোমরা পেয়ে যেতে পারো যদি না পাও একান্ত তখন গীতা ফাউন্ডেশনে যোগাযোগ করবে পেন তোমাদের সুইচ ওয়ার্ডের যে পেন সেগুলো বারোটা কালির বিশেষ পেন হয় সেই এনার্জাইজড পেন তোমাদের শিপিং করে দেওয়া হবে সেগুলো কোনো অসুবিধা নেই ওই গ্রিন পেন দিয়ে বা হাতে এগারো দিন পর্যন্ত লিখতেই হবে গ্রিন পেন দিয়ে বাঁ হাতে এগারো দিন পর্যন্ত লিখতেই হবে ঠিক আছে